কোমর ব্যথা বা ব্যাক পেন। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। কোমর ব্যথা বা ব্যাক পেন, বেশিরভাগ মানুষেরই জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশে প্রতি 5 জনের মধ্যে 4 জন জীবনে কোনো না কোনো সময়ে এই সমস্যায় ভোগেন। কোমর ব্যথার কারণ, কোমর ব্যথার অনেক কারণ রয়েছে, এর মধ্যে 90% হচ্ছে মেকানিক্যাল সমস্যা, বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট, মজকানো আংশিক ছিঁড়ে যাওয়া, 2 কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থানের পরিবর্তন ও মেরুদণ্ড নির্দিষ্ট বক্রতার পরিবর্তনকে বোঝায়। চলাফেরা, জীবিকার ধরন, বেশি ভার বা ওজন বহন, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে বা দাঁড়িয়ে কোনো কাজ করা, মেরুদণ্ডের আঘাত পাওয়া সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় বা বৃদ্ধি, অস্টিও আর্থাইটিস বা গেটে ব্যথা, অস্টিওপরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা, টিউমার ক্যান্সার, বোন টিবি, কোমরের মাংসপেশির সমস্যা, পেটের বিভিন্ন ভিসেরাল রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালীর সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি। প্রতিকার, ফার্মাকোথেরাপি, চিকিৎসা রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সাধারণত ব্যথানাশক NSAID গ্রুপের ওষুধ, মাসল রিল্যাক্সেশন ও সিডেটিভ জাতীয় ওষুধ প্রয়োগ করে থাকেন। যেহেতু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করা আবশ্যক। কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিওথেরাপি। এই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক রোগীকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন, শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ইলেকট্রিক নার্ভ ও মাসেল স্টিমুলেটর, অটো ও ম্যানুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। তাছাড়া চিকিৎসা চলা অবস্থায় কোমরে নির্দিষ্ট অর্থোসিস বা ব্রেস প্রয়োগ করে থাকেন। সার্জারি, যদি দীর্ঘদিন ফার্মাকোথেরাপি বা রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসা চালানোর পরও রোগীর অবস্থার পরিবর্তন না হয়, তাহলে রোগীকে অবস্থা অনুযায়ী কোমর মেরুদণ্ডের অপারেশন বা সার্জারির প্রয়োজন হয়। সার্জারির পরবর্তীতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশ মতো নির্দিষ্ট ব্যায়াম দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।